গত 11ই মার্চ ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে গঠনতন্ত্র লঙ্ঘন ও ইভিএম ব্যবহারের প্রতিবাদে জাস্টিস ফর জার্নালিস্ট এবং জয় বাংলা সাংবাদিক মঞ্চ জাতীয় প্রেস ক্লাব চত্বরে 16ই মার্চ সকাল 11টায় প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে 3টি সুস্পষ্ট দাবি উত্থাপন করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। 1. ব্যবহৃত অব্যবহৃত ব্যালট কোথায়? 2. পুনরায় ভোট গণনা ও 3. সভাপতি পদে গঠনতন্ত্র অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। আমরা গতবার চালু করছিলাম, এবার আবার নাই। তো যারা খারাপ করে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করা হয়, যারা ভালো করে তাদেরকে করা হয় না। এই সংগঠনে কোনো গঠনতন্ত্র ছিল না, আমরা একটা গঠনতন্ত্র দিছি। এই সংগঠনে মিক্স সদস্য ছিল, দুই ইউনিয়নের সদস্য একসাথে থাকা যায় না, আমরা তাদেরকে বাদ দিছি। আমাদেরকে কে ভোট দিয়েছে? ভালো কাজ করেছি, দুইটা আমরা বার্ষিক সাধারণ সভা করেছি, জবাবদিহিতা করেছি, সদস্য ভোট দিয়েছি। তা আমাদেরকে সেই জন্য কি কেউ বাবা দিছে? বরঞ্চ যায় খারাপ করে তাকেই বাবা দেয়। শাহজাহান চৌধুরী, এনএএন টিভি, ঢাকা।